নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। দুয়ারে সরকারে শিবির ঘুরলেন কালনার মহকুমার শাসক। প্রথম দিন মানুষজনের হুড়োহুড়ির পর্ব কাটিয়ে দুয়ারে সরকারের দ্বিতীয় দিন শিবির কাটল নির্বিঘ্নেই। সোমবার মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলে মালডাঙ্গা হাই স্কুলে দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হয়। বাগাসন, কাপুর এবং আটাশপুর, হোসেনপুর, তারাশুশুনিয়া, নবগ্রাম, আউশগ্রাম সহ বাগাসন অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষজন এদিন শিবিরে ভিড় জমায়। এদিন দুয়ারে সরকারের শিবির ঘুরে দেখেন কালনা মহকুমা শাসক সুরেশ কুমার জগৎ। শিবিরের পরিবেশ এবং পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। মহকুমা শাসক ছাড়া এদিন শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস, ওসি সৈকত মণ্ডল, পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ছন্দা রায় প্রমুখ। বিডিও জানান, কয়েক হাজার মানুষ এদিন শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। পঞ্চায়েত প্রধান ছন্দা রায় জানালেন, ব্লক প্রশাসন ও অঞ্চলের সব শ্রেণীর মানুষের সহযোগিতা সঠিক পরিকল্পনা করে শিবির অনুষ্ঠিত হয় করায় সকলকে সুষ্ঠু পরিষেবা দেওয়া গিয়েছে। ওসি সৈকত মণ্ডল শিবিরে উপস্থিত থেকে সকলের কাছে শান্তিপূর্ণভাবে প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন রাখান। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এখন কোথায় এসেছেন? আজকে মালদাগা আর এসেছি মন্তেশ্বর ব্লকে। এখানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, ভালো করে ব্যবস্থা হয়েছে, সবাই একটা লাইন মেনটেন হয়েছে। কোভিড যে প্রোটোকল হচ্ছে এটা আমি চেক করেছি, সবাই মাস্ক পরছে, মোটামুটি 99% পরছে। যে পরে ওটাকে বাস্কো ডিস্ট্রিবিউশন হয়েছে, ব্যবস্থা সবাই জিনিস আছে, ঠিকঠাক আছে। বেসিক যে ফ্যাসিলিটিস, ওয়াটারগুলো ব্যবস্থা হয়েছে, কিছু কিছু এখানে মেলা মতো কিছু খাবার ব্যবস্থাও হয়েছে, অসুবিধা কিছু নেই। অ্যান্ড অনেক বেটার হয়েছে কালকে থেকে, আশা করছি এটা ভালো করে আজকে সম্পন্ন হবে। কোন প্রকল্পের জন্য ভিড় বেশি হয়েছে স্যার? এখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশি ভিড় হয়েছে, কিন্তু তার নিয়ে ব্যবস্থাও ওভাবে হয়েছে। বেশি যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হয়েছে, যেহেতু ডিমান্ড আছে ভালো করে অ্যারেঞ্জমেন্ট সমস্যা হবে। আপনি পরিদর্শনে এসে কি দেখছেন স্যার? মানুষের পরিদর্শনে দেখছি অনেক উৎসাহ আছে। দুয়ারের সরকারের ক্যাম্প চলছে আজকে মন্তেশ্বর ব্লকের বাগাসন অঞ্চলে, আপনার মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে দুয়ারে সরকার এবং পাড়া সরকারের ক্যাম্প চলছে। এটা দ্বিতীয় দিন তো স্যার? হ্যাঁ, আজকে মন্তেশ্বর ব্লকে দ্বিতীয় দিন চলছে। আচ্ছা, মানুষের ভিড় কিরম রয়েছে স্যার? মানুষের ভিড় যথেষ্টই রয়েছে, প্রায় আমাদের যেটা মনে হয়েছে যে 5 থেকে 5,500 লোক অলরেডি চলে এসেছেন এবং তারা ফর্ম ফিল আপ করেই জমা হচ্ছে। কোন প্রকল্পের জন্য ভিড়টা বেশি রয়েছে স্যার? অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভিড় হচ্ছে, স্বাস্থ্যসাথীর জন্য ভিড় হচ্ছে, কাস্ট সার্টিফিকেটের জন্য হচ্ছে, খাদ্যসাথীর জন্য হচ্ছে, মোটামুটি সমস্ত স্কিমে আমরা সাড়া পাচ্ছি সমস্ত শিবিরে। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারে এখনও পর্যন্ত কত ফর্ম বিলি হয়েছে স্যার? ফর্ম দেখুন, আমরা তো রেজিস্ট্রেশন করেই করছি কাজটা, তো তাতে একটু সময় লাগছে, তারপরেও মনে হচ্ছে আমাদের এখনও পর্যন্ত 1800 হয়ে গেছে। মানুষের সাড়া রয়েছে নাকি স্যার? অবশ্যই মানুষের সাড়া পেয়েছি এবং শৃঙ্খলাবদ্ধভাবেই রয়েছে, আপনি দেখতে পেলেন। স্বাস্থ্যবিধি মেনে? হ্যাঁ অবশ্যই, আমরা বারবার প্রচার করছি, মাইকে অ্যানাউন্সমেন্ট করছি যাতে মাস্ক পরে থাকেন, আমরা প্রত্যেককে সামনে গিয়েও বলে আসছি যাতে মাস্ক পরেন। এসেছেন দুয়ারে ক্যাম্প হচ্ছে এখানে, তাই জন্য আমরা এসেছি। কোথায়? মালডাঙ্গা স্কুলে। কী করতে এসেছেন? মানে কখন এসেছেন? মানুষের ভিড়ও রয়েছে, এর জন্য যে 500 টাকা করে দিদি ঘোষণা করেছেন, এর জন্য আপনারা খুশি? দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছি। কোথায় হচ্ছে? এটা মালডাঙ্গা হাই স্কুল। আপনি কোন প্রকল্পের জন্য এসেছেন? বার্ধক্য ভাতার জন্য। বার্ধক্য ভাতা
ফর্ম ফিল আপ বা জমা দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, এর আগে কোথাও করেছিলেন ফর্ম? গতবারও করেছিলাম জুয়ারে সরকারে, পান নাই না, তার আগেও করেছি, পাই না। এবার করলেন নাকি? হ্যাঁ করছি করছি। এই বাধ্যকতা ফর্ম জমা দিয়ে কি হবে আপনার? টাকা পেলে যাক, ওষুধপালা কেনার জন্য একটু সচ্ছল হবে, কারণ আপনি গরিব, খুব গরিব, ওষুধ কেনার কিছু খরচ হবে, ডাক্তার দেখানো। এই বাধ্যকতা টাকা পেলে সরকারকে কি জানাবেন? ধন্যবাদ জানাবো। মানুষের ভিড় আছে? হ্যাঁ ভিড় মোটামুটি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে কাজ? হ্যাঁ হ্যাঁ ভালোই হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে। আপনার নাম? রাকহরি কর। বাড়ি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।